ডিআর চ্যানেল লার্নার ফাইভ জিরো ফাইভের ইউনিট সিক্স হচ্ছে পরিবেশ বিদ্যায় শিক্ষণ শিক্ষণ পদ্ধতি তো তার থেকে এমসি কিউগুলো বা শর্ট কোয়েশনগুলো কী হতে পারে আজকে দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন পরিবেশ বিদ্যায় শিক্ষণ শিক্ষণ পদ্ধতিগুলি কী কী তো ইবিএসএ কিন্তু ষাটটি শিক্ষণ শিক্ষণ পদ্ধতি রয়েছে এক পর্যবেক্ষণ দুই সৃজনশীলতার প্রকাশ তিন ভ্রমণ অভিজ্ঞতা চার প্রকল্প পাঁচ ক্ষুদ্রতলের আলোচনা ছয় পরীক্ষা নিরীক্ষা সাত সমস্যার সমাধান নাম্বার টু পরিবেশ বিদ্যার শিক্ষণ শিক্ষণ পদ্ধতি রয়েছে চারটি ষাটটি দশটি নাকি বারোটি তো আমরা দেখে নিলাম উপরে যে পরিবেশ বিদ্যার শিক্ষণ শিক্ষণ পদ্ধতি রয়েছে ষাটটি তো এক্ষেত্রে আনসারটা হচ্ছে বি অপশন বি নাম্বার নিচের কোনটি পরিবেশ বিদ্যার শিক্ষণ শিক্ষণ পদ্ধতি পর্যবেক্ষণ প্রকল্প সমস্যার সমাধান সবকটি তো উপরের যদি এক নম্বর প্রশ্নের সাথে মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে সবটাই উপরে রয়েছে অথবা আনসারটা হচ্ছে কোটি আনসার অপশন ডি নাম্বার ফোর নিচের কোনটি পরিবেশ বিদ্যার শিক্ষণ শিক্ষণ পদ্ধতি নয় সেক্ষেত্রে উপরে একটা সঙ্গে মিলিয়ে দেখেন এক হচ্ছে প্রকল্প দুই সমস্যার সমাধান তিন পোর্টফোলিও চার হচ্ছে ভ্রমণ সেক্ষেত্রে কিন্তু পোর্টফোলিওটা শিক্ষণ শিক্ষণ পদ্ধতির নয় আনসারটা হচ্ছে অপশন সি পোর্টফোলিও নাম্বার ফাইভ এনসিআরটি পরিবেশ বিদ্যার যে বই প্রকাশ করেছে তার নাম কি তো আনসার হচ্ছে লুকিং যারা যার করতে হচ্ছে কাছাকাছি খোঁজা এনসিআরটি পরিবেশ বিদ্যার যে বই প্রকাশ করেছে তার নাম হচ্ছে লুকিং अराउंड লুকিং अराउंड মানে হচ্ছে কাছাকাছি খোঁজা নাম্বার সিক্স শিশুদের শিক্ষণের অন্যতম পন্থা কি আনসারটা হচ্ছে পর্যবেক্ষণ নাম্বার সেভেন পরিবেশ বিদ্যায় শিক্ষণ কৌশলকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় আনসার হচ্ছে তিনটি নাম্বার এইট নিচের কোনটি পরিবেশ বিদ্যায় শিক্ষণ শিক্ষণ কৌশল নয় চারটা অপশন রয়েছে চিন্তনের বিকাশমুক্ত শিক্ষার্থী সমূহ অঙ্গ সঞ্চালনগত শিক্ষার্থী সমূহ কর্ম ও প্রয়োগবাদীগণ দলের আলোচনা তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে গিয়ে দলের আলোচনা সেটা কিন্তু পরিবেশ বিদ্যায় শিক্ষণ শিক্ষণ কৌশল নয় নাম্বার নাইন নিচের কোনটি সৃজনাত্মক অভিব্যক্তির ধারণা নয় চারটে অপশান রয়েছে নাটক মুখাভিনয় পুতুল নাচ পর্যবেক্ষণ তো এক্ষেত্রে আনসারটা হচ্ছে পর্যবেক্ষণ অপশন ডি পর্যবেক্ষণ কিন্তু সৃজনাত্মক ওই ব্যক্তির ধারণা নয় তো এইগুলো বুঝার জন্য কিন্তু ডিসকাশন ভিডিও দেখতে পারেন ফাইভ জিরো ফাইভের এই যে আজকের ইউনিটটা ইউনিট সিক্সের কিন্তু ডিসকাশন ভিডিও রয়েছে চ্যানেলে আপনি খুঁজে দেখে নেবেন তারপর আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো নাম্বার টেন কীভাবে শিক্ষার্থীদের মানসিক শক্তির বিকাশ ঘটে চারটি অপশন রয়েছে অপসারী চিন্তন অবিসারী চিন্তন দুটি কোনোটি নয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপসারী চিন্তন অপসারী চিন্তনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে নাম্বার ইলেভেন সৃজনাত্মক অভিব্যক্তির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক চারটি অপশন রয়েছে এক হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিক্রিয়া বি হচ্ছে দক্ষতা বৃদ্ধির সহায়ক সি হচ্ছে চিন্তনের অগ্রগতির পক্ষে সহায়ক ডি হচ্ছে উপরের সব কোটি তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে উপরে সব কোটি অর্থাৎ অপশন ডি নাম্বার টুয়েলভ একজন শিক্ষকের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কী এরা হচ্ছে পাঠ্যপুস্তক বি বিদ্যালয় সি শিক্ষার্থী ডি স্ব অভিব্যক্তি তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে স্ব অভিব্যক্তি নাম্বার থার্টিন ছোট্ট দল সংগঠনের ক্ষেত্রে দলের সদস্য সংখ্যা কত আনসার হচ্ছে অপশন হচ্ছে দুই থেকে তিনজন চার থেকে ছয়জন আট থেকে জন দশ থেকে জন তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি চার থেকে ছয়জন নাম্বার ফোরটিন প্রকল্প কী ধরনের কার্যকলাপ চারটে অপশন না অপশন এখানে দেয়া নেই তো উত্তরটা হচ্ছে প্রকল্প হলো একটি দলগত কার্যকলাপ নাম্বার ফিফটিন প্রকল্প পদ্ধতির জনককে চারটে অপশন রয়েছে জন ডিভি পেয়াজে ডেভিডসন কিল প্যাট্রিক তো ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কিল প্যাট্রিক অর্থাৎ প্রকল্প পদ্ধতির জনক হচ্ছেন কিল প্যাট্রিক নাম্বার সিক্সটিন পরিবেশ বিদ্যায় প্রকল্প পদ্ধতির কয়টি পর্যায় আনসার হচ্ছে তিনটি পর্যায় নাম্বার সেভেন্টিন নিচের কোনটি প্রকল্প পদ্ধতির একটি পর্যায় নয় চারটে অপশন রয়েছে এক হচ্ছে প্রারম্ভিক কার্যকলা কার্যগত পর্যায়ে বি হচ্ছে কার্যগত পর্যায় সি হচ্ছে পরবর্তী কার্যকলাপ সমাপ্তির পর্যায়ে ডি হচ্ছে হস্তাক্ষর পরিষ্কার করণ সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে হস্তাক্ষর পরিষ্কার বা অপশন ডি সেটা কিন্তু প্রকল্প পদ্ধতির পর্যায়ে নয় উপরে যেটা বলা হয়েছে যে প্রকল্প পদ্ধতির কয়টি পর্যায় সেটা তিনটি পর্যায়ে এই যে এবিসি ওই তিনটা কিন্তু প্রকল্প পদ্ধতির তিনটি পর্যায় নাম্বার এইটিন কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি তো কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদকে তিনটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে গুল্ম দুই হচ্ছে বিরুদ তিন হচ্ছে বৃক্ষ ছোট গাছ হচ্ছে গুল্ম মাঝারি গাছ হচ্ছে বিরুত আর বড় গাছ হচ্ছে বৃক্ষ নাম্বার নাইনটিন শিকণের সমস্যা সমাধান পদ্ধতির কয়টি পর্যায়ে রয়েছে ও কি কি উত্তর শিকণের সমস্যা সমাধান পদ্ধতির পাঁচটি পর্যায়ে রয়েছে এক সমস্যা চিহ্নিতকরণ দুই সমস্যার কারণ নির্ণয় তিন যথার্থতা উন্মোচন করা চার সমস্যার বিশ্লেষণ পাঁচ কার্যগত কৌশল আলোচনা নাম্বার টোয়েন্টি সমস্যার সমাধান কার্যকরী করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক চারটি অপশন রয়েছে সমস্যা সমাধান উন্নীত করতে হবে বি রয়েছে অবিশালী চিন্তনের সুবিধা দিতে হবে সি রয়েছে বাস্তব জীবন সম্পর্কিত সমস্যা তুলে ধরতে হবে ডি দিয়েছে এবিসি মানে উপরের সব তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে উপরের সব কোটি তো এই ছিল আমার ফাইভ জিরো ফাইভের ইউনিট সিক্সের এমসি কালেকশন এগুলো ভালোভাবে দেখে রাখবেন ওইখান থেকে পরীক্ষায় একটা আসতে পারে তো আপনাদেরকে বলছি ফেসবুক আপডেট পেতে পারেন ফেসবুকে এস এম ঠিন টিউটোরিয়াল পেজটাকে লাইক করে রাখবেন ইউটিউব এস এম টিএন টিউটোরিয়াল অলওয়েজ কিউন করে রাখবেন প্রতিদিনই নতুন নতুন একটা ভিডিও পেতে পেয়ে যাবেন তারপর ইনস্টামোজো ডট কম এস এম ডি এন আন্ডার টিউটোরিয়াল ওইটা হচ্ছে গিয়ে স্টাডি মেটেরিয়ালের ওয়েবসাইট সেখান থেকে আপনি ডিএলএর সংক্রান্ত সমস্ত ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারেন ফ্রিতে বা পেইড তো আর কথা বলছি না বিধায় দিন আজকে যাচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন স্টাডিং এস এম টিএন টিউটোরিয়াল থ্যাংক ইউ